মনে যে আমার কাছে এক ভয়াবহ যন্ত্রণার নাম এবং ভয়াবহ ভালোবাসার নাম। আমি পরিমণিকে যখন কাস্ট করি, প্রথম দিন যখন পরিমণির বাসায় যাই, পরিমণির সঙ্গে রাত আড়াইটা পর্যন্ত গল্প করছি, আড্ডা দিছি, বাইর হয়ে আমি বলতেছি, নিজে নিজে বলতেছি, আমার সঙ্গে রাব্বানি গেছিল, সাংবাদিক রাব্বানি আমাকে নিয়ে গেছিলো। আমি পরিমণিকে চিন্তা মানে ওর কাছে কীভাবে যাব, আমি একটা সিনিয়র বুড়া মানুষ, ও আমার যদি পাত্তা পুত্তা না দেয়, এগুলি চিন্তা করে রাব্বানিরে বললাম যে রাব্বানি একটু নিয়ে চলো। রাব্বানি আবার আমার ভাগ্নার বন্ধু, মাঝের বন্ধু, ওই মামা ডাকে ওরা সবাই আমাকে, তো রাব্বানি নিয়ে গেছে। তো যাওয়ার পরে দিয়ে পরিমণির সঙ্গে কথা বলে আড়াইটা পর্যন্ত কথা বলার পরে আমি বাইর হইতে হইতে ভাবতেছি, পারলে তো সারা রাতই থাকি আর কি, মানে ওইখানে ও আড্ডা এত জমে গেছে। এক মুহূর্তের মধ্যে একটা মেয়ে কীভাবে এত মিশুক হয়, আমার সিনেমা তো আরামসে যেমনে খুশি অমনে পরিমণির দিয়ে করাইতে পারবো। তারপরে তো সময় যায়, কী হয়েছে, আমার তো গুনিনের শুটিং, তারপরে ফোন করি, ফোন তো ধরে না, হ্যাঁ হ্যাঁ ফোন ধরে না, দীপু মামারে ফোন করি, মামু পরিমণি কই, কয় আপনি ফোন করেন না কেন, আমি তো ফোন করি কিন্তু ফোন তো ধরে না, সেই কারণে আপনার কাছে। তো দীপু মামাও বেচারা অসহায়, কী করবে, বললো যে আমি তো মানিকগঞ্জ, আমি তো এইখানে, আমি কই না, এখন আমি তো বিপদে পড়ে গেছি, আমি সবার শিডিউল নিয়ে নিছি।